लाग्यो मलाई रमाइलो तिमी र म घुम्न जाऊ। पिंकी छेत्री नेपाली वंशोद्भूत बांग्लादेशी कण्ठशिल्पी, दादू गानेर मानुष छिलेन, বাবাও ভালো গান করতেন, তাই পারিবারিকভাবেই সঙ্গীতের হাতে খড়ি তার। তিন ভাই বোনের মধ্যে সবার বড় পিঙ্কি বেড়ে উঠেছেন দিনাজপুরে। 2012 সালে পাওয়ার ভয়েস প্রতিযোগিতার মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। আমাদের বাসায় সবসময়ই একটা গানের একটা পরিবেশ সবসময় ছিল, কারণ আমার দাদু গান করতেন, বাবা গান করতেন। আমরা যেহেতু নেপালি, তো সেই সূত্র ধরে মানে গানের একটা চর্চা বাসায় সবসময়ই আমি আমার বেড়ে ওঠার সময় থেকে আমি দেখেছি। তো সেই জায়গা থেকে বাবা খুব চেষ্টা করতেন আর কি, যে ভালোবাসতেন যে গানটাকে ওইভাবে একটু গানের সাথে নিজেকে দেখতে চান। তো সেই জিনিসটা হয়তো বাবার কোনো কারণে সেটা পূরণ হয় নাই, তো সেই স্বপ্নটাই সে চেষ্টা করেছে যে আমার মধ্যে দিয়ে দেখতে। তো এখন আমি জানি না কতদূর করতে পারছি, চেষ্টা করছি, সবে শুরু করেছি ছোট মানুষ। আগামীর পথ চলতে চান গান দিয়েই, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বর্তমান শিল্পীদের সাথে নিজেকে মানিয়ে নিতে। একক অ্যালবাম সহ সিনেমার গানেও প্লেব্যাক করেছেন নিয়মিত। বয়স তখন মেবি 8-9 বছর, তো তখন একটা মিক্স অ্যালবামে আমি কাজ করেছিলাম। তারপরে গিয়ে গান শিখছিলাম, করছিলাম। পরে গিয়ে যখন পাওয়ার ভয়েসে করলাম, মানে অংশগ্রহণ করলাম, এরপরে গিয়ে আস্তে আস্তে ক্ষেত্রটা বাড়তে শুরু করেছে, কাজের জায়গাটা একটু, পরিধিটা একটু বেড়েছে। এরপরে গিয়ে বেশ কিছু মিক্স অ্যালবামে কাজ করেছি, এখন পর্যন্ত 7-8টার মতো ফিল্মে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে। এবং এখন যেহেতু অ্যালবামের ওই ব্যাপারটা নেই, একটা একটা করে গান আমরা রিলিজ করছি ইউটিউবে বা বিভিন্ন হাউস থেকে, বিভিন্ন ব্যানার থেকে, তো সেই জায়গা থেকে আমার গান একটা রিলিজ হয়েছে। আর এবছরে আশা করছি যে তিনটা থেকে চারটা গান দর্শকের হাতে দিতে পারবো। কে তুমি বলো না কেন থাকো হৃদয় জুড়ে। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি মডেলিংও করেছেন, এছাড়া স্টেজ শো করেছেন নিয়মিত। তবে নিজের মৌলিক গান দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে চান পিঙ্কি। আমারও যে তাই শুধু তুমি ভাবনায়। স্বাধীনতার আগেই পিঙ্কির পরিবার নেপাল থেকে বাংলাদেশে আসে, সেই সাথে তারা এখানেই আছেন। পিঙ্কির বেড়ে ওঠা এদেশেই, তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার বাবা, বাবার জন্ম, মার জন্ম বা আমার দাদুদের জন্ম ওখানে, কিন্তু আমার বেড়ে ওঠা এখানে, আমি বাংলাদেশি, এটা আমি বলতে চাই সবাইকে। এটা এটা নিয়ে একটা ভুল ধারণা আছে যে হয়তো আমাদের নাগরিকত্ব এখনও বাংলাদেশের আমার আছে কি না, না মোটেও না, এই ভুল ধারণা নিয়ে রাখবেন না। কারণ আমার ভোটার আইডি কার্ড আছে, আমার জন্ম নিবন্ধন আছে, সবই আছে, আমি এখন পুরোপুরিভাবে আমি বাংলাদেশি। গানের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই, সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় প্রথম গান করেন তিনি। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানাতে গিয়ে পিঙ্কি বলেন, আমরা যে সময়টা পার করে এসেছি এটাকে ওই যে বললাম স্বর্ণযুগ বলি, ওই সময়টা যদি আপনি এখন আশা করেন, এটা আশা করাটা ভুল হবে। কারণ সময়ের সাথে সাথে মার্কেট সিস্টেমটা চেঞ্জ হয়। তো যেভাবে যখন আপনার হচ্ছে মার্কেটিংটা যেভাবে যখন যেভাবে চলে, আপনার সেই ওয়েতে মানে দৌড়তে হবে, এটাই স্বাভাবিক। আসলে আপনি আপনার জায়গা থেকে তো আমরা আসলে চাইতে পারি না যে ব্যাপারটা এরকম হলে খুব ভালো হতো। ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যে আমাদের, আমরা যে জিনিসগুলো চাই আমাদের জায়গা থেকে সেগুলো হোক, কিন্তু এটা আসলে পসিবল না অনেক সময়। তো সেই জায়গা থেকে এখন ব্যাপারটা হয়েছে আপনার নিজের মার্কেটিং নিজেরই করতে হবে। 90 দশক ও বর্তমান সময়ের সিনেমার গান নিয়ে পিঙ্কির আছে নিজস্ব চিন্তা। গান তো এখনও অবশ্যই অনেক ভালো গান হচ্ছে, এখন ভালো জিনিসটা মানুষের কাছে পৌঁছায় একটু দেরি করে। আর এখন অনেক কিছু, অনেক আমরা মানুষ এত অস্থির আগে ছিল না মানুষ, এখন প্রতিটা মানুষ সবসময় দৌড়ের উপরে থাকে, অস্থির আমরা এখন, কারণ অনেক কিছু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে এখন।
অনেক কিছু আমাদের জন্য সহজ হয়ে গেছে এখন। আগে আমরা যে জিনিসটা কল্পনায় মানুষ ভাবত বা একটু ভাবতে বেশি পছন্দ করত, এখন সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমরা ভাবার আগে চোখে দেখতে পাচ্ছি, বা ভাবার ওই জিনিসটা, আমাদের কল্পনার ওই ব্যাপারটা এখন খুব একটা জীবন্ত না আমার কাছে। তো সেই জায়গা থেকে কাজের ক্ষেত্রে ওই ডিফারেন্সটা একটু আসবে, এটা মেনে নিতে হবে। কিন্তু সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের যে কালচার, যে সংস্কৃতি, সেটাকে ধরে রেখে আপনি নতুনত্ব আনেন, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যারা ভালোভাবে নেয়ার তারা ভালোভাবে নিবে, যারা ভালো গান শুনেছেন সব সময় তারা ভালো গানই শুনছেন। পিঙ্কি ভালোবাসেন ভ্রমণ করতে, কক্সবাজার সমুদ্র সৈকত তার সবচেয়ে পছন্দের জায়গা। ও বৈগুনি মাই মায়া না মারে নি কইলে হো ও নিষ্ঠুরি। বাবা অসুস্থ, ছোট বোন পড়াশোনা করছেন মালয়েশিয়াতে, পরিবারের সব কিছু তাই তাকেই সামলাতে হয়। সামলাচ্ছি বলতে অর্থনৈতিকভাবে কোনো রকম কষ্টের যে জায়গাটা সেটা বাবা কখনোই ছোটবেলা থেকে মানে আমি চোখে দেখতে পাইনি আর কি, বা আমি ফিলও করিনি কখনো। যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে মানে বাবা অসুস্থ থাকলে যেটা হয়, সবসময় তো অর্থনৈতিক যে ক্রাইসিসটা মানুষের থাকে সেটাই এক নম্বর প্রবলেম মানুষের লাইফে, এটা আপনি বলতে পারেন না। মানে আমি তো বেসিক্যালি যেটা ফেস করেছি আর কি, আমার কাছে মনে হয় না যে অর্থনৈতিক প্রবলেমটাই মানুষের লাইফে সবচেয়ে বড় প্রবলেম। টাকা পয়সা দিয়ে অনেক সময় পারিপার্শ্বিক যে প্রবলেমগুলো থাকে এগুলো আপনি মানে ফুলফিল করতে পারবেন না অনেক সময়। যেটা আমার হয়েছে, আমি সব কিছু রয়েছে, সব কিছুর কোনো দিক থেকে কোনো ঝামেলা নেই, কিন্তু যে সময় আমি বাসার বড় ছিলাম সে সময় আসলে আমিও অনেক ছোট ছিলাম, যেখানে ডিসিশন নিতে বা কোনটা ভালো কোনটা খারাপ নিজের জন্য মা ছিল, কিন্তু মার মানসিক পরিস্থিতিটা আসলে সেই সময় খুব একটা ভালো ছিল না, কারণ বাবা অল্প বয়সে বাবা অসুস্থ হয়ে যান, আমার মারও বয়স খুব একটা বেশি না বা তখন বেশি ছিল না। তো সেই জায়গা থেকে ওই যে আপনার মেন্টাল একটা সাপোর্টে হয়তো উনিও ছিলেন না, আর আমরা তো ছোটই, আমরাও আসলে আমি নিজেও আসলে বুঝতে পারছিলাম না যে আমার এখন কী করা উচিত কী করা উচিত না, কীভাবে মানে ফ্যামিলিটাকে ধরে রাখা উচিত সেটাও অনেক সময় ওই সময় বুঝতে পারিনি। তবে এখন আল্লাহর রহমতে একটু তো বড় হয়েছি, চেষ্টা করছি যে যেই জিনিসটা আমি ফেস করেছি এটা যেন আমার ভাই বোনকে ফেস না করতে হয়। প্রেমে পড়েছিলেন পিঙ্কি, কিন্তু এখন তিনি সিঙ্গেল, তবে বিয়ে নিয়ে কী ভাবছেন তা পরিষ্কার করলেন না। এখন পর্যন্ত নেই, কিন্তু প্রেমে আসলে প্রেম ব্যাপারটা খুব সুন্দর একটা জিনিস, এটা কেউ পড়েনি কখনো প্রেমে এটা বললে আমার মনে হয় যে ভুল হবে। আমরা প্রতিনিয়তই প্রেমে পড়ি, সুন্দর জিনিস, একটা ভালো জিনিস আমাদের সবাইকেই মুগ্ধ করে, এটাই স্বাভাবিক। এবং ওইভাবে যেই প্রশ্নটা আপনি আমাকে করেছেন সেটার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নাই, যে হলে অবশ্যই জানাবো। প্রেমে পড়েননি? হ্যাঁ প্রেমে পড়েছি। ব্যক্তির? হ্যাঁ অবশ্যই প্রেমে পড়েছি, এবং এখন প্রেম নাই লাইফে বলতে পারেন আর কি। তাহলে বিয়ে করছেন কবে? না বিয়ে এখন পর্যন্ত বিয়ে করার কোনো সিদ্ধান্তে এভাবে পৌঁছতে পারিনি, একটু সময় লাগবে আসলে, বিয়ে নিয়ে এখনো চিন্তা করতে চাচ্ছি না আসলে আর কি। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আপনি সঙ্গীত নিয়ে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? আসলে এখন এই যে আমি আপনার সামনে বসে কথা বলছি, নিজের সম্পর্কে কথা বলছি, এটা যেরকম একটা স্বপ্ন ছিল আগে যখন ছোট ছিলাম, তো এখন এই জায়গায় দাঁড়িয়ে এখন স্বপ্নের জায়গাটা, এখনকার স্বপ্নের জায়গাটার পরিধিটা আরও বেড়েছে নিশ্চয়ই। এবং আমি চাইবো যে, চেষ্টা করছি যে নিজের আমার গানের মাধ্যমে যেন আমার দর্শক আমাকে চেনে, আমার গান হিসেবে যেন আমি পিঙ্কি আমি গান করছি, এই আমার গানের মাধ্যমে যেন আমার পরিচয়টা আমার দর্শকের মাধ্যমে হয় বা আমার দর্শক পায়, সেই জায়গাটার চেষ্টাটা আমি করে যাচ্ছি। আশা করছি যে আপনাদের দোয়া সকলের থাকবে।